আমরা সবাই জানি যে এখন ফেসবুক আইডি থেকেও ইনকাম করা যায় তো সবাই ইনকাম করার জন্য আপনার ফেসবুক আইডিতে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি কিন্তু তো আমরা সেইগুলো ভিডিওতে আমরা তেমন একটা ভিউ পাই না বা ভিডিওগুলো আপনার ভাইরাল হয় না কিন্তু অন্যজনের আপনার ভিডিওগুলো আপলোড করলে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ এসে যায় আপনার একটা ভিডিও দিয়ে আপনার সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় আমরা অনেকে অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু ভিডিওতে তেমন একটা ভিউ আসতেছে না এটার কারণ কি কেন বিয়ে হয় না আপনার ভিডিও আপনার কি ঠিক আছে আপনার আইডিতে কোনো সমস্যা আছে সেটা আপনি কিভাবে চেক দিবেন যে আপনি কিভাবে বুঝবেন যে আমার আপনার আইডিতে অনেক সমস্যা আছে তার কারণে আপনার আইডিতে আপনার ভিডিও পোস্ট করলে বিও হয় না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না সেটা কীভাবে চেক দিবেন বা আপনার আইডিতে যদি সমস্যাও থাকে কীভাবে সেটা ঠিক করবেন তো ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে থাকতেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন অন করে দিন আর আর ফেসবুক থেকে ডেকে থাকলে পেজটাতে ফলো দিয়ে দিন আর পারলে একটা ভিডিওতে একটা শেয়ার করে দিন সবাই লক করুন দেখুন আমি আমি চলে যাব আমার ফেসবুক মেইন অ্যাপসে ঠিক আছে এরপর আপনার আইডিটা এখানে লগ ইন করে নেবেন যে আপনার আইডিটা দিয়ে আপনার ইনকাম করতে চাইছেন আপনার সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন তো আমি আপনার রিয়েল আইডিটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমি এখন চলে যাব আপনার মেনুতে যাওয়ার পর আপনার নিচে ডাউন করে আপনার দেখবেন সেটিং এর এখানে ক্লিক করবেন আপনি চলে যাবেন আবার এ যাওয়ার পর আপনার দেখুন আপনার এখানে লেগে আসে প্রোফাইল সেটিং এখানে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর আপনার একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন প্রোপাইল রিকমেন্ডেশন ঠিক আছে এই যে আপনার প্রোপাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করবার পরে আপনারা দেখবেন যদি আপনার আইডিটা ভালো থাকে তাহলে আপনার দেখুন অনেকগুলো স্টার থাকবে এখানে ঠিক আছে আপনার এই দুইটা আপনার এই যে টিকমার থাকবে ঠিক আছে আপনার এডি দেওয়া হয়েছে আপনার নতুন নতুন লোকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে তারা ফেসবুক নিজের থেকে ঠিক আছে এটা সেই রিকমেন্ডেশন মানে আপনার আর পলিসি পেজ আপনার প্রোফাইলে যদি কোনো বাইলেশন বা কোনো পলিসি ইস্যু থাকতো তাহলে আপনার এটাও এখানে বাইলেশন দেখাইতো ঠিক আছে তো আপনার আইডিতে কোনো রেজিস্ট্রেশন বা ওয়ার্নিং আছে কি না সেটাও দেখার জন্য আপনার যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার যদি অ্যাকাউন্টে কোনো থাকতো তাহলে আপনার অ্যাকাউন্টের এখানে রেজিস্ট্রিক বা কোনো কিছু দেখাই তো ঠিক আছে তো আমার একটা পেজের মধ্যে রেস্ট্রিক দিয়ে রাখছে ওইটা পেজটা শো করতেছে ঠিক আছে তো আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো রেজিস্ট্রিক বা ওয়ার্নিং থাকতো তাহলে এখানে আপনার শো করতো তারপর আপনার বেগে চলে যাবেন বেগে চলে যাওয়ার পর আপনি দেখবেন যে সাপোর্ট ইনভয়েস আপনার আপনার আইডিতে যদি কোনো রকম সমস্যা থাকতো তাহলে আপনার এখানে ইনভয়েসে ঢুকলে আপনার এখানে নোটিফিকেশন তারা এখান ওখান থেকে তারা দিয়ে রাখতো ঠিক আছে যে কী কারণে আপনার আইডিতে সমস্যা বা কোনো সমস্যা নাকি এটাতে আপনার সব মেসেজ ইনভয়েসে আপনার পাঠিয়ে দিয়ে রাখতো ঠিক আছে তো আপনার এখানে যদি আপনার যদি এখানে কোনো যদি বাইলোশন থাকতো তাহলে আপনার এখানে কোনো একটা অপশন থাকবে সেটা বাইলোশন দূর করার জন্য আপনার কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে রেকমেন্ডেশন এখানে এখানে একটা অপশন থাকতো সেটাও আপনারা এখানে দেখা দিত কী কারণে সমস্যাটা সেটাও দেখা দিত তাহলে আপনারা সেখান থেকে যদি কোনো ভিডিওর কারণে থাকতো তাহলে ভিডিওটা আপনার এখান থেকে ডিলিট করে দিতে হতো ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন আপনার এখানে স্টারগুলো সবগুলো আপনার ঠিক হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে কিনা না তো তো আপনারা এইরকমভাবে আপনার আইডিটা দেখে নেবেন যে আপনার আইডিটা কোনো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনার অবশ্যই আপনার আইডির রিস্ক ভালো থাকবেন আপনি ভিডিও আপলোড করলে নতুন নতুন লোকের কাছে আপনার ফেসবুক নিজের থেকে তারা পোস্ট করে দেবে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন